কোটা বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগের ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের দোষারোপ করছে সরকার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন অভিযোগ যদি সত্য হয় তাহলে জড়িতদের ঘটনাস্থল থেকে কেন গ্রেপ্তার করা হয়নি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিন বিএনপি সহ বিরোধী দলগুলো নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে নিন্দা জানান বিএনপি মহাসচিব বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন আন্দোলনে অনেক শিক্ষার্থী হতাহত হলেও বিচার বিভাগীয় তদন্ত কমিটি কেবল ছয়জন নিহতের ঘটনা তদন্ত করবে মৃত্যুর সব ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেন তিনি নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম